আমরা এই রাতকে কেন্দ্র করে কিছু আনুষ্ঠানিকতা দেখে কিছু ভালো খাবারের আয়োজন করা হয় এবং পরিবেশের মধ্যে একটা সাজ সাজ রব দেখা যায়। আসলে এটির কোনো মানে এভিডেন্স আছে কি না যে এই রাতে এগুলো করতে হবে? আপনি যথার্থ বলেছেন, আসলে এই দিবসটিকে আমরা যে নানাবিধ নিজস্ব ভাবিত কিছু অনুপ্রবেশ ঘটিয়েছি এবং যেটি মানুষের মনে প্রশ্নবিদ্ধ করে এবং বিশেষ করে অন্যান্য ধর্মের যারা আছে তারা মনে করবে কি এর সাথে। যেমন আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কারণে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের কারণে এবং সরকারের ক্ষেত্রে দৃঢ় পদক্ষেপের কারণে একসময় কিন্তু আপনি জানেন দেখেছেন আতশবাজি হতো এই রাত্রে, আতশবাজি হতো। এর সাথে লাইলাতুল শাবান কি সম্পর্ক আতশবাজির সাথে? এবং সেই সাথে দেখুন আমাদের ইসলাম তো মিতব্যয়ের কথা বলে, কোন ধরনের অপচয়কে সমর্থন করে না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন বলা হয়েছে, যারা অপচয় করবে তারা শয়তানের ভাই। সুতরাং এদিন সাজ সাজ ভাব আপনি যেটি বললেন, আসলে এটা একটি আধ্যাত্মিক কি করে অনুভূতিকে নষ্ট করে দেয়। হ্যাঁ, এবং এই ধরনের লাইটিং, মাইকিং, বিশেষ ধরনের আলোকসজ্জার মাধ্যমে এ ধরনের এগুলো কিন্তু অনুপ্রবেশ বলেই ওরমাইকার আমরা অভিমত পেশ করেন, এগুলো করা ঠিক নয়। এরপর হচ্ছে এর সাথে হালুয়ার ঠিক কি সম্পর্ক, যে বিশেষ খাবার এত আইটেমে নাস্তা পরিবেশন করা হয় এবং এগুলো খেয়ে তো এমনিতে ঘুম অত্যাবশ্যক হয়ে পড়ে, তাহলে সে আর নামাজ পড়বে কেমনে বা ইবাদত করবে কেমনে? এই জিনিসগুলো আমাদের সতর্ক দৃষ্টি থাকতে হবে। আরেকটি হচ্ছে একটি হাদিসে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাতের বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন, তিনি ব্যক্তিগত ভাবে গিয়েছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করে হাজার হাজার সাহাবায়ে কেরাম নিয়ে তিনি তো একসাথে করেননি। সুতরাং এই রাত্রিতে কিন্তু আমরা আরেকটি ভিন্ন চিত্র দেখতে পাই, সেটি হলো দলবদ্ধ ভাবে বিশাল যেন একটা শোডাউনের মাধ্যমে আমরা এটি করে থাকি। আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই জিয়ারত করবো, হাদিসের মধ্যে আসছে নিজের মা বাবা দাদা, তবে এক্ষেত্রে যাতে শরীয়ত সমর্থিত, শরিয়া যেভাবে আমাকে জিয়ারত করতে বলেছে সেভাবে করতে হবে, শিরক করা যাবে না। আর এই রাত্রিতে যে ব্যক্তি শিরক করলো সে তো এই রাত্রির বিশেষ ক্ষমতা থেকে বঞ্চিত হলো, মাগফিরাত থেকে বঞ্চিত হলো।